ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি AB অনুপাত AC ইকুয়ালস টু 3:4 এবং AD লম্ব BC যদি AD ইকুয়ালস টু 8 সেন্টিমিটার হয় তবে BD সমান কত অর্থাৎ কি দেওয়া আছে যে ABC ত্রিভুজের অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি এবং AB ও AC বাহুর অনুপাত দেওয়া আছে 3:4 এবং AD অন্য একটা বাহু আমরা ইয়ে করব ড্র করব যেটা BC এর উপর লম্ব এবং সেই AD রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার তাহলে BD রেখাংশের দৈর্ঘ্য কত হবে দেখো প্রথম ছবিটা আঁকি তাহলে আমার যেটা দেওয়া আছে যে এই যদি একটা ত্রিভুজ হয় যার এ কোণটা সমকোণ এবং এ বি আর এসি তাহলে এই হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যে এ বি অনুপাত এসি সমান 3:4 তাহলে ধরি যে এ বি ইকুয়ালস টু 3K এবং এসি ইকুয়ালস টু 4K যেখানে কে নট ইকুয়াল টু 0 অনুপাত ধ্রুবক তাহলে এইটা হচ্ছে আমার 3K এটা হচ্ছে 4K আর কি দেওয়া আছে যে এ থেকে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে এডি তাহলে এই কোণটাও সমকোণ ঠিক আছে আমার দেওয়া আছে যে এডি এডির লেন্থ বলা আছে 8 সেন্টিমিটার তাহলে এই যে বিডি এই বিডির লেন্থটা বের করতে হবে কি দেওয়া আছে এডি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এখন দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব টানা যায় তাহলে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হবে তারা যেমন নিজেরা পরস্পর সদৃশকোণী এবং মূল ত্রিভুজের সঙ্গে কিন্তু সদৃশকোণী তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি মূল ত্রিভুজের সঙ্গে ত্রিভুজ বি এই আমরা যদি এর সঙ্গে কে সমকোণ ডি সমান তাহলে যে ডি বি এ এ কেন দেখো এই কোণটা সমকোণ তাহলে এ কোণের সঙ্গে ডি কোণ সমান বি কোণটা হচ্ছে সাধারণ এবং সি কোণের সঙ্গে এ কোণটা সমান হয় ঠিক আছে তাহলে এ বি সি এর সঙ্গে কী সমান হবে ডি বি এ এবং আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি পরস্পর সদৃশকোণী হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলি অনুপাত হবে সমান তাহলে বলতে পারবো যে এ বি বাই এ সি বড় ত্রিভুজের এ বি মানে সি কোণের বিপরীত বাহু এবং এ সি বি কোণের বিপরীত বাহু তাহলে ছোট ত্রিভুজের সি কোণের সমান সমান হচ্ছে এ কোণটা তা বলতে পারবো দিস ইজ ইকুয়াল টু বিডি বাই বি কোণের বিপরীত কোণটা এডি বা বিডি হবে অতএব বিডি সমান এ বি ইন্টু এডি বাই এসি এ মান বসিয়ে দাও এ বি সমান 3K এডি 8 এসি 4K তাহলে কে কেটে যাচ্ছে 4 2
হচ্ছে 6 সেন্টিমিটার তাই উত্তর অতএব বিডি সমান এই প্রমাণটা তোমাদের যে কোনো বই পাবে এবং প্রয়োগের ক্ষেত্রে প্রমাণটা করার প্রয়োজন নেই জাস্ট উল্লেখ করলেই হবে এটা কেন সদৃশ কোণে হচ্ছে এবং এখানে অবশ্যই কে নট ইকুয়াল টু জিরো এটা উল্লেখ করতে হবে